আপনি কখনো মনে করবেন না আমার ইমাম ইমাম ভুল করেননি, আমার খতিব ভুল করতে পারে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল করতে পারে না, মুজাফফর ভুল হতে পারে না, অসম্ভব। তারা এমন ভাবে আলোচনা করে বক্তব্য দেয় সত্যতার ভুল হতে পারে নাই, এই ধারণা ভুল। পৃথিবীর বুকে যে আদম সন্তান ও নবী হলেও ভুল করবে। দলিল তিরমিজি খুলুন তৃতীয় খণ্ডের 176 পৃষ্ঠা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে, আর যারা ভুল সংশোধন করে নিবে আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ বান্দা। বলুন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠত্ব অর্জন করতে আপনার বাধা কেন? মুরব্বি, যদি আমলগুলো সংশোধন করার কারণে সব নেকিতে পরিণত হয় তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তাহলে এত গোলামি কেন, এত গোড়া কেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছেন, আল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম, সূরা বাকারা 160 নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা তাবু, যারা তওবা করেছে, ওয়া আসলাহু এবং আমল সংশোধন করে নিয়েছে, ওয়া বাইয়ানু এবং আমলটা প্রকাশমান করেছেন প্রকাশ করেছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করব। ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, আর মনে রেখো আমি সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আমি সবচেয়ে বান্দার প্রতি বেশি দয়াবান। তো আল্লাহ তো রেডি মাপ করার জন্য, কিন্তু আপনি ভুল স্বীকার করার জন্য রেডি নয় কেন? ভুল সংশোধন করার জন্য প্রস্তুত নয় কেন? প্রবলেমটা এই জায়গায়, এটাই আগে বলে নি, আপনি গোড়ামি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত খুলুন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়ালু! সেই আল্লাহ, সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নষ্ট করে দিবে, আল্লাহ কত রাগান্বিত হবেন আপনার প্রতি একটু ভেবে দেবেন। যে আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল নষ্ট করবেন, বেদাতীদের প্রতি আল্লাহ কত রাগান্বিত! এবার কে বুঝাতে পেরেছে আপনাদেরকে আল্লাহ কত রাগান্বিত থাকবেন?